তথ্য ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পোস্ট ই সেন্টার উদ্যোক্তা ফোরাম দেশের প্রায় আট হাজার পাঁচশোটি পোস্ট ই সেন্টারের উদ্যোক্তা বৃন্দকে একই লক্ষ্যে উজ্জীবিত করে জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য গত ২২ মার্চ সংগঠনটির কেন্দ্রীয় উদ্যোক্তাবৃন্দ বৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্প মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দীপায়ন সুশীল সাধারণ সম্পাদক এস এম শাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ফজলুল আজিম ফুয়াদ সহ সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল সালাম আইসিটি সম্পাদক তুহিন আহমেদ প্রচার সম্পাদক শহীদুল ইসলাম দপ্তর সম্পাদক আকবর আলী সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অর্পণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার দুই হাজার একুশ সালকে যে ভীষণ দিয়েছেন সেই ভীষণের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে জনগণের দূরবরায় সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ডাকঘরকে তৃণমূল পর্যায়ে ডিজিটালাইজ করার জন্য হিস্টার গ্রহণ করেছেন সেন্টারের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ হ্যাঁ আমাদের এই সেবা